আসসালামু আলাইকুম, আশা ভালো আছেন? সবার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম। আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি শিখবেন এফআর জিএক্স টোকেন, আপনি যে ক্রয় করছেন এই টোকেনটা আপনার টাস্টারটা শো করতেছেন, এটার ভ্যালু আপনি দেখতে পারতেছেন না, তো এটা আপনি কীভাবে দেখবেন? আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, তার নাম হচ্ছে টোকেন পকেট। আপনারা যার যার মোবাইলে টোকেন পকেটটা সেট আপ করে নেবেন। যদি আপনারা সেট আপ করতে না পারেন, তাহলে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি দেখে আপনার ট্রাস্টওয়ার্ড যেই অ্যাকাউন্ট আছে সেম অ্যাকাউন্টে আপনি টোকেন পকেট অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু আগে থেকে এখানে অ্যাড করে রেখেছি, জন্য আমি এটা ওপেন করতেছি। দেখেন, এখানে প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছেন, মার্ক করে দিয়েছি আমি। এই প্লাস আইকনে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি কিন্তু মার্ক করে রেখেছি, অবশ্যই আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে দুইভাবে অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দিব, আপনি দুইটা পদ্ধতিতে এখানে অ্যাড করতে পারবেন। তো ফার্স্টে যে পদ্ধতিটা হচ্ছে সার্চ বার, আপনি দেখেন আমি মার্ক করে রেখেছি সার্চ বার। এই সার্চ বারে আপনি যদি লেখেন তাহলে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে লিখি, দেখেন এফআরজিএক্স টোকেন। লেখার পর আপনাদেরকে সেম এইরকম এরিয়া আসবে, আপনারা এখানে এফআরজিএক্স টোকেন সার্চ করার পর আপনাদের সামনে এরকমের 1, 2, 3, 4, 5, 6টা এফআরজিএক্স টোকেন এখানে শো করবে। আমাদের অফিসিয়াল যে এফআরজিএক্স টোকেনটা আছে ওই টোকেনটা আপনাকে অ্যাড করতে হবে, না হলে আপনি যে টোকেনগুলো কিনছেন কোনোদিন কিন্তু শো করাতে পারবেন না। দেন আমার সামনে এফআরজিএক্স টোকেন 0F9C, 0F9C লাস্টে হচ্ছে 0F9C। আমি এখানে মার্ক করে দিয়েছি, আপনারা দেখেন এই লেখাটা দেখে আপনি সিম্পলি দেখেন এখানে প্লাস আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপনি এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি এটা মাইনাস হয়ে যাবে। গাবরাবার কিছু নেই যে আমি এখানে মাইনাস করবো না, আমি অ্যাড করব। আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখানে মাইনাস হয়ে যাবে, কিন্তু আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো আপনি এটা কীভাবে দেখবেন, এখানে ক্যান্সেল বাটন লেখা আছে, ক্যান্সেল বাটনে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, ভিডিওটি লং হতে পারে, ধৈর্য সহকারে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন আমার কিন্তু এফআরজিএক্স টোকেনটা এখানে অ্যাড হয়ে আছে। চলুন আমরা দ্বিতীয় পদ্ধতিটি শিখে নিই কীভাবে আপনি অ্যাড করতে পারবেন। তো ফার্স্টে আপনাকে যেতে হবে, যারা আমাদের গ্রুপে অ্যাড আছেন অবশ্যই আপনার এই মেসেজটি পেয়েছেন, আর যারা আমাদের গ্রুপে নাই এখন পর্যন্ত অ্যাড হন নাই, বা আপনি অন্য একটা গ্রুপে কাজ করতেছেন, অবশ্যই আপনি এরকম একটা মেসেজ পেয়েছেন। এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস। ঠিক আছে, দেখেন 0F9C। তো আপনি এই লেখাটা কপি করলে এখান থেকে শব্দ ধরেন, তাহলে এটা কপি হয়ে যাবে। দেখেন শব্দ ধরেছি, কপি হয়ে গেছে। দেন এখানে আমি চলে আসবো টোকেন পকেটে। টোকেন পকেটে আসার পর সেম ওয়েতে আপনি আবার ক্লিক করবেন, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম, যেহেতু আমরা এখানে নিজেরা অ্যাড করব, তার জন্য আমাদের ক্লিক করতে হবে কোথায়, দেখেন কাস্টম টোকেন, অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে কাস্টম টোকেন। আমি কিন্তু মার্ক করে রেখেছি, আপনারা যারা বুঝতে পারেন না একটু খেয়াল রাখবেন, আমি কিন্তু মার্ক করে দিচ্ছি কাস্টম টোকেন। তারপর দেখেন অ্যাড টোকেনে ক্লিক করেন, অ্যাড টোকেনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ইনপুট টোকেন কন্ট্রাক্ট, ইনপুট টোকেন কন্ট্রাক্ট এখানে লেখা আছে, এই লেখার উপর আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি যেটা কপি করে নিয়ে আসছেন এটা এখানে পেস্ট করে দিবেন। আমি কিন্তু এখানে এটা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে গোটটা আমি কিন্তু মার্ক করে রেখেছি, এখানে কিন্তু পেস্ট করে দিব, তার জন্য আমি চাপটা ধরবো, দেন পেস্টে ক্লিক করব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। তারপর আপনার যে কাজটা করতে হবে, এখানে এই যে সিম্বল লেখা আছে, সিম্বল একটা জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে চলে আসবে পরবর্তী ধাপগুলো। দেখুন চলে আসছে, জাস্ট এখন আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করে দিলেই হয়ে যাবে। যদি আপনি সময় কনফার্মে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার কাছে কিন্তু অ্যাড হয়ে যাবে, কারণ আমার এটা কেন দেখাইতেছে না, আমি অলরেডি আগে অ্যাড করে রেখেছি, এই জন্য আমার এটা দেখাইতেছে না। ঠিক আছে, টোকেন এক্সট্রা মানে কি, আমার আগে যে টোকেন অ্যাড করেছে ওইটা আমাকে বলতেছে এখান থেকে রিমুভ করার জন্য, তারপর কনফার্মে ক্লিক করলে আমার অ্যাড হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা বুঝতেই পারছেন বিষয়টা। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।